শুভ সকালবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোচিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন, তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রোভাইডার এবং পরিচালক। ভাই জান, আপনার নামটা বলবেন। আমি এএসএম বরকতুল্লাহ, হোটেল তাজমহল হোটেলের ম্যানেজার বলছি। বরকতুল্লাহ ভাই, আমি আপনাকে ম্যানেজার হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই তাজমহল হোটেল আছে কত বছর হয়েছে? 15 বছর। হাঁটিটি বাবা করে কিন্তু 15 বছর পার করে দিয়েছে। এই জন্য বলতে হবে যে রোমাস নট বিল্ডিনারে আমাদের যে আপনার কি বলেন, বরকতুল্লাহ ভাই ওয়াজ নট বিল্ডিনারে, বরকতুল্লাহ ভাইও কিন্তু একদিনে তৈরি নয়, হাঁটিহাটি বাবা করে কিন্তু আপনার এই প্ল্যাটফর্মে আসছে। আপনাদের সকালে আইটেম, দুপুর আইটেম, রাত্রের আইটেম কী আছে বরকতুল্লাহ ভাই চ্যানেলে তুলে ধরবেন একজন ম্যানেজার হিসাবে? আমাদের সকালের আইটেম আছে হলো পরোটা, রুটি, ভাজি, সবজি, ডিম, ডিম মামলে, এগুলো। আর দুপুরের খাবার ভাত, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সবজি, বিভিন্ন ধরনের ভর্তা রাখবে। ভর্তা কোন কোন ধরনের ভর্তা আছে? শুটকির ভর্তা, আলুর ভর্তা, মাছের ভর্তা, বেগুন ভর্তা। ভিউয়ার্স, শ্বশুরবাড়ি যাওয়ার এই বিভিন্ন ভর্তা আইটেম নিয়ে শ্বশুরবাড়িতে যাও এবং খাবার দাবার খেয়ে যাও। এবং তাজমহল হোটেলের মধ্যে সব ধরনের খাবার পাওয়া যায়, আপনারা সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আপনাদের খাবার এখানে পরিবেশন করা হয়। আপনারা যেখানে থাকেন না কেন, দূর দূরান্ত থেকে এসে আপনারা খাবার খাবেন। এবং সেই প্রত্যাশা নিয়ে আমি চ্যানেল 99 থেকে বিদায় রেখে আনছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ সকাল 9:15 সরাসরি আমাদের তাজমহলে প্রামাণ্য চিত্রটি এবং সাক্ষাৎকারটি দেখে নেন। ধন্যবাদ।